সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে ন্যাক্কারজনক ধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছেন নিউ ইয়র্ক প্রবাসীরা। ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার নিউ ইয়র্কে বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশ থেকে বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকদের বিচার দাবি করেন। আরও দেখুন রিপোর্টে। এমসি কলেজে বর্বরতম ধর্ষণের ঘটনায় ধর্ষকদের শাস্তির দাবিতে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় সাধারণ মানুষও তাদের সঙ্গে একাত্ম হন। এদিন প্রবাসে বসবাসরত এমসি কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন সিলেট এমসি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর ব্যানারে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় মানববন্ধনে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা বলেন, কিছু মানুষরূপী হায়না এই ধরনের নিকৃষ্ট কাজ করেছে। ধর্ষণকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমরা খুবই শোকাহত এবং আমরা আশা নাই প্রতিবাদ করার, যে এত বড় ন্যাক্কার ঘটনার আমরা আশা করি সরকার অবিলম্বে এর বিরুদ্ধে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জাতিকে উদ্ধার করবে। মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুর রহমান সাচ্চু, প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, বেদারুল ইসলাম বাবলা, শফিক উদ্দিন চৌধুরী, আনিসুর রহমান বুরহান, দেওয়ান শাহেদ চৌধুরী সহ অন্যরা। এদিকে একই দিন ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পৃথক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন নিউ ইয়র্কের ক্ষুব্ধ সচেতন প্রবাসীরা। স্থানীয় সময় 29 সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই সভায় বক্তারা বলেন, বিচার না হওয়ায় বাংলাদেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে, তাই ধর্ষণের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন কেউ ধর্ষণ করার মতো সাহস না পায়। তারা আরও উল্লেখ করেন, মূলধারার সংবাদ মাধ্যমে বাংলাদেশের নেতিবাচক খবরে প্রবাসীদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে, তাই শক্ত হাতে এসব দমন করতে হবে। সামারি ট্রায়াল করে এক মাসের মধ্যে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং গণধর্ষণ যারা করে তাদের শাস্তি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রমাণ করতে হবে এবং তাদেরকে সেই শাস্তি দিতে হবে। আমরা প্রতিদিন আমাদের ধর্ষিতদেরকে নিয়ে লাঞ্ছিত হতে হচ্ছে, যেটি আমরা সারা বিশ্বের কাছে এটি একটি ন্যাক্কারজনক ঘটনা যে হয়, আমরা কি জবাব দিব যে আমাদের বাংলাদেশ যেখানে আমাদের নারীদের জীবন সুরক্ষিত হওয়া তো দূরের কথা, আজ মেয়েরা কোথাও যেতে পারছে। বক্তারা আরও উল্লেখ করেন, প্রত্যেকে নিজের জায়গা থেকে প্রতিবাদ সমাবেশ না করতে পারলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখুন। সমাবেশে তোফাজ্জল লিটনের সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষক আসলাম আহমেদ খান, মনিকা রায়, সিনিয়র সাংবাদিক নাজমুল আহসান, কবি ও সাংবাদিক দর্পণ কবির, ইশতিয়াক রূপু আহমেদ, আবৃত্তিকার কান্তা কবির, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মুজাহিদ আনসারি প্রমুখ। মেহেরুন মিন্তফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।